নির্বাচনের রেশ এখনো কাটেনি, এরই মাঝে আবারও ব্যালট উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। শুক্রবার কুমারগঞ্জের ধাদলপাড়ায় বেশ কিছু ব্যালট দেখতে পান স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, বৃহস্পতিবারই কুমারগঞ্জের আত্রেই নদীর ধারে প্রচুর ব্যালট উদ্ধার হয়, তা নিয়েই বিক্ষোভে রেশ কাটতে না কাটতেই আবার ব্যালট উদ্ধার। এদিন কুমারগঞ্জের বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে এই ব্যালটগুলি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ, ব্যালটগুলি উদ্ধার করে নিয়ে যায় তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যালটগুলির প্রতীক চিহ্নে ছাপ মারা রয়েছে, তার মধ্যে অধিকাংশ বিজেপির, কিছু বামেদের এবং সামান্য কিছু তৃণমূলের দলীয় চিহ্নে ছাপ রয়েছে। গণনার পরপরই একের পর এক ব্যালট উদ্ধারের ঘটনায় সারা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি বেসিক্যালি এখানে এসেছি একটা খবর পেয়ে যে এখানে বেশ কিছু ব্যালট পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যিই এসে দেখলাম যে এখানে মোটামুটি 50টার উপরে ব্যালট পাওয়া গেছে, যেটা নাকি ধাদলপাড়ায় বায়োহাজার্ড যে রুমটা রয়েছে সেই বায়োহাজার্ড রুমের ভেতরে মোটামুটি 50টার উপরে ব্যালট পাওয়া গেছে, যেখানে অধিকাংশ ব্যালটের মধ্যেই বিজেপির ভোট রয়েছে, কিছুটা রয়েছে সিপিএমের এবং বাকিটা রয়েছে টিএমসির। টিএমসির সংখ্যা যদিও কম, বিজেপি আর সিপিএমের ভোটের সংখ্যাটাই বেশি। তো এই অবস্থাতে এসে আমরা এখানটা যখন দেখি তখন যে অনেকগুলো ব্যালট পাওয়া গেছে এবং পাশাপাশি গ্রামবাসীরাও সব এসে ভিড় করিয়েছে এবং আমাদের পরবর্তী আমাদের থানা থেকে সেন্ট্রাল বাহিনী নিয়ে সব এসছে এগুলো পর্যবেক্ষণ করতে। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে রাজ্যে। নদীর ধার থেকে ব্যালট উদ্ধারের পর এদিন আবার ডাম্পিং গ্রাউন্ড থেকে ব্যালট উদ্ধার হয়েছে। বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে চক্রান্ত করে। ব্যালট বাইরে থাকার কথা নয়, এর জবাব প্রশাসনকে দিতেই হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। ভোটের নামে প্রহসন হয়েছে নদীতে, নদীর ধারে গতকাল প্রচুর ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গেছে, যেখানে বেশিরভাগ ভোট বিজেপিরা পেয়েছে এবং আমার আশঙ্কা নদীতে যে স্পর্শতা বইছে তাতে প্রচুর ব্যালট পেপার নদীর জলে ভেসে চলে গেছে। এই বিশেষ করে গোটা জেলায় সমস্ত জায়গায় প্ল্যানিং মাফিক পুলিশ প্রশাসন সবাই মিলে একসঙ্গে বিজেপিকে হারিয়েছে। আমরা ওই জায়গাগুলো খুব ভালো জায়গা, আমরা জিততাম। তো আজকেও আমি শুনছি যে ধাদলপাড়ায় এইভাবে ব্যালট পাওয়া গেছে, যে ব্যালটের একটা অংশ বাইরে থাকার কথা না। 5 বছর প্রশাসনে এটা সংরক্ষণ করার কথা, 23 সালে ভোট হয়েছে, 28 সালে সেটা কোথাও পড়ে থাকার কথা নয়। এর জবাব ভিডিওকে দিতে হবে, এর জবাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিতে হবে, এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিন। অপরদিকে এই ঘটনায় তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকির দাবি, ব্যালটের নমুনা ছাপিয়ে বিজেপি চক্রান্ত করছে, কেউ চুরি করলে কি রাস্তায় ফেলে দেবে, এটা একটা নাটক তৈরি করার চেষ্টা করছে বিজেপি। যে বিজেপি এটা চক্রান্ত করে করছে, তারা ব্যালটের নমুনা তরফ থেকে প্রিন্ট করে নিয়ে এসব পিকনিক কুমড়ো করে বেড়াচ্ছে, আর সমস্ত ব্যালট কি ধাদলপাড়ায় পাওয়া যাচ্ছে আর আত্রাই নদীতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিচার করে দেখতে হবে যে নির্বাচন হয়ে গেছে গত আট তারিখে, কাউন্ট 12 তারিখে ভোরবেলা শেষ হয়ে গেছে, নির্বাচনী প্রসেস যেটা কাউন্ট করা সেটা সমাপ্তি ঘোষণা হয়ে গেছে, তারপরে মানুষ এসে রাস্তায় ফেলে দেবে? যারা চুরি করছে, আমরা যদি চুরি করতাম আমরা রাস্তায় ফেলে দিতাম না, পুড়িয়ে ফেলতাম। আরসিটিভি সংবাদ, কুমারগঞ্জ।